ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের রূপকে বদলে দিচ্ছে। দলটির নতুন কৌশল আপনার পছন্দ হোক বা না হোক, দলটি নিজেদের কৌশল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। টেস্ট ক্রিকেটকে আরও বেশি রসালো করতে দলটির লঞ্চ করা নতুন বাসবল কৌশল এরই মধ্যে একের পর এক সফলতাও বয়ে আনছে। পাকিস্তানের সামনে মুলা ঝুলিয়ে রাওয়ালপিন্ডির মরা উইকেটেও জয় তুলে নিল ইংল্যান্ড, যেই ম্যাচের পর খোদ পাক অধিনায়ক বাবর আজমের ক্ষোভ বোর্ডের ওপর। টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ, প্রথম ইনিংসের খেলাই তখনও চলছে। এরপর ড্রিঙ্কস ব্রেক সেরে পাকিস্তান 78 রানে পিছিয়ে থেকে অল আউট হয়ে যায়। অনেকের ভাবনাতেই ছিল শেষ দেড় দিন সময়ে টেস্টের রেজাল্ট ড্রয়ের পথেই এগোচ্ছে। তবে ইংল্যান্ড যে টেস্টের রেজাল্ট পেতে বিশ্বাসী, কিন্তু এমন এক টেস্টের ম্যাচে রেজাল্ট পেতে হলে আপনাকে যে চ্যালেঞ্জ নিতেই হবে। ইংল্যান্ড দলও নিয়ে নিল সেই চ্যালেঞ্জ, কোনো কালক্ষেপণ নয়। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরি টি টোয়েন্টি মেজাজে খেলে 264 রান জড়ো করে ম্যাচটা শেষ 4 সেশনের জন্য ছেড়ে দিল পাকিস্তানের জন্য। টেস্ট জিততে পাকিস্তানের প্রয়োজন 343 রান। টার্গেট খুব বেশি বড় না, উইকেট ব্যাটারদের জন্য বেশ উপযোগী পাকিস্তান দল, তাই জয়ের লোভ সামাল দিতে পারল না। আর এখানেই ফাঁদ পেতে রেখেছিল ইংল্যান্ড। জয়ের জন্য পাক ব্যাটাররা শট খেলতে যাবে আর তাতেই উইকেট পড়ার সম্ভাবনা বাড়বে। চতুর্থ দিনেই পরিকল্পনায় সফল ইংলিশরা। পাকিস্তানের 2 উইকেট তুলে ফেলেছিল স্টোকস বাহিনী। শেষ দিনে সেই ফাঁদে পড়ে উইকেট ঝরেছে পাকিস্তানের। সৈয়দ শাকিল খেলেন সর্বোচ্চ 76 রানের ইনিংস। তবুও শেষ বেলায় শেষ উইকেটে ম্যাচ ড্রয়ের পথে এগোচ্ছিল পাকিস্তান। নাসিম শাহ আর মোহাম্মদ আলী খুঁটি গেড়ে বসেছিলেন ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে। 10 জন ফিল্ডার আশেপাশে ঘিরে রেখেছিলেন শেষ উইকেট পাওয়ার আশায়। পাকিস্তান তাকিয়ে আম্পায়ারের দিন শেষ বলার ডাকে। জ্যাক লিচের স্পিনে 30 মিনিটের ওপর প্রতিরোধযোগ্য জুটি ভাঙতে সমর্থ হয় ইংল্যান্ড। এমন উইকেটেও দলটির জয় 74 রানে। এবছর অস্ট্রেলিয়া পাকিস্তান করাচি টেস্টেও ঘটেছিল রান বন্যা। সেই ম্যাচে পাকিস্তানকে শেষ ইনিংসে 506 রানের লক্ষ্য দিয়ে 2 দিন ব্যাট করিয়েও 10 উইকেট তুলতে পারেনি অজি বোলাররা। ইংল্যান্ড দল যেন এদিক থেকে বেশ ব্যতিক্রম। এমন ম্যাচেও রেজাল্ট বের করে আনা বেন স্টোকস ম্যাচ শেষে জানালেন, বিদেশের মাটিতে সেরা জয়ের লিস্টে থাকবে এই ম্যাচটি। অবিশ্বাস্য জয়, ড্রেসিং রুমে আমরা কথা হারিয়ে ফেলেছিলাম। গত 5 দিন ধরে সকলে কঠিন পরিশ্রম করেছে, জিমি অ্যান্ডারসন বলছিল, ও আবেগপ্রবণ হয়ে পড়েছে। 180 কাছাকাছি টেস্ট খেলা কেউ এই কথা বললে বোঝা যায় আমাদের মধ্যে কি হচ্ছিল। সত্যি বিশেষ কিছু অর্জন করেছি আমরা। বেন স্টোকস খুশি হতে পারলেও বাবর আজম হতে পারেনি। তবে বাবরের ক্ষোভ দলীয় পারফরমেন্সে নয়, খোদ পাক বোর্ডের ওপরই। তিনি যেমন উইকেট চেয়েছিলেন তেমন উইকেট তাকে দেওয়া হয়নি, ম্যাচ শেষে জানালেন এমন অভিযোগ। টেস্টের আগে কীরকম পিচ চাই সেটা আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু যে ধরনের পিচ চেয়েছিলাম সেটা পাইনি, জানি না তার কারণ কি। আমরা চেয়েছিলাম পিচ যাতে স্পিনারদের জন্য সহায়ক থাকে, কারণ ইংল্যান্ডের ব্যাটারদের পেসারদের বিরুদ্ধে তেমন সমস্যা হয় না, স্পিনারদের বিরুদ্ধে ওরা সমস্যায় পড়তো। তাছাড়া ওদের দলেও ভালো স্পিনার নেই, কিন্তু আমরা সেই পিচ পেলাম না। 3 টেস্টের প্রথমটিতে জিতে সিরিজ জয়ের খুব কাছে ইংল্যান্ড। পরবর্তী 2 টেস্টে পাকিস্তানের টার্গেট হয়তো থাকবে ঘরের মাঠে ইংল্যান্ড দলকে স্পিনে ঘায়াল করতে। মুলতান ও করাচিতে কি ইংল্যান্ড জয়ের ধারা বজায় রাখতে পারবে, নাকি বাসবল পরাস্ত হবে?